আমি একটি কথা বলবো যে এদেশের প্রধানমন্ত্রী একজন মুসলমান, এদেশের সংসদ সদস্যরা যারাই আছেন এখন তারাও অধিকাংশ মুসলমান। কিন্তু দুঃখের সাথে আমরা দেখি এই সংসদ চল অধিবেশন চলছে, আমাদের প্রিয় নবীর মান সম্মানের উপর আঘাত এসেছে, আমরা আমাদের রক্তক্ষরণ হচ্ছে, তারা কোনো আজ পর্যন্ত কোনো প্রস্তাব গ্রহণ করতে পারেন নাই। আমাদের সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে, আজকে সেই প্রেক্ষিতে এই অঞ্চলের দল মত নির্বিশেষে কে কোন মসলক করেন, কে কোন মজাব করেন, সকলের ঊর্ধ্বে উঠে, কারণ আমরা যারা মুসলমান আমরা বিভিন্ন ফিরকায় বিভক্ত হতে পারি, কিন্তু আমাদের সকলের নেতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুসলমান হিসেবে তিনি সুন্নি হতে পারেন, তিনি ওয়াহাবি হতে পারেন, তিনি শিয়া হতে পারেন, কিন্তু তিনি যদি মুসলমান হিসেবে দাবি করেন তাকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী হিসেবে স্বীকৃতি দিতে হবে, সর্বশ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে যখনই কোনো গুরু জীবনে বক্তব্য এসেছে যুগে যুগে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আজকে বিশ্বের বিভিন্ন দেশ মুসলিম দেশ বিশেষ করে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে ইতিহাসের পাতায় সে ঐক্যবদ্ধতা আমরা খুঁজে পাই না। আমরা দেখি ইরান যদি বলে ফিলিস্তিনি মুক্তির জন্য পক্ষে সৌদি আরব নীরব থাকে, আরব আমিরাত নীরব থাকে, মিশর নীরব থাকে। আমরা দেখি বিভিন্ন ইস্যুতে যখন আরব বিশ্বের মধ্যে বিভেদ তখন দেখি ভারতের এই কুরুচিপূর্ণ নেতৃবৃন্দের কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে আজকে সৌদি আরব বলেন, আজকে আরব আমিরাত বলেন, ইরান বলেন, সিরিয়া বলেন, মিশর বলেন, বাংলাদেশ বলেন, সকলে আমরা ঐক্যবদ্ধ। এখানে আমাদের যুদ্ধ আমাদের প্রতিবাদ হচ্ছে সেই উগ্রপন্থীদের বিরুদ্ধে যারা আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে যারা কুরুচিপূর্ণ বক্তব্য রাখে, যারা মুসলমানদেরকে নিয়ে হ্যাঁ প্রতিপন্ন করে তাদের বিরুদ্ধে। আমাদের আমাদের এই আন্দোলন কোন বিশেষ ধর্মের বিরুদ্ধে নয়। আমি একটি কথা পরিষ্কার ভাবে বলতে চাই যে আমাদের এই অঞ্চলে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধ ভাবে বসবাস করি, কোন সাধারণ অন্য ধর্ম অবলম্বীদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলনের নামে যদি কেউ কোনো হঠকারিতার ভূমিকা গ্রহণ করেন তার সাথে আমরা এই আন্দোলনকারী আমরা কেউ নাই। আমরা আমরা জানি আপনারা ভারতের অনেক হিন্দু ভাইয়েরা এর প্রতিবাদ করছেন, অনেক খ্রিস্টানরা প্রতিবাদ করছে, তাই বলে আমরা এদেশে কেন আমাদের প্রিয় নবীর শিক্ষা হচ্ছে যে মাইনরিটির হচ্ছে বা সংখ্যা লঘুর হচ্ছে আমাদের তাদের হেফাজতের দায়িত্ব হচ্ছে আমাদের সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের, সেই দিকে যদি প্রিয় নবীকে ভালোবেসে থাকেন, প্রিয় নবীর ইজ্জত যদি আপনি আঘাত ইজ্জতে আঘাত আসলে যদি আপনি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন সেই দিকে আপনাদেরকে দৃষ্টি দিতে হবে। আমি পরিষ্কার ভাষায় বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা লং মার্চ দিয়ে ভারতের দিকে যাবেন। আমি একটি কথা বলতে চাই, অনেকে বলেন যে ভারতে ভিসা নাই পাসপোর্ট নাই সরকার আমি সেখানে কিভাবে যাবেন, এটা একটা প্রতীকী প্রতীকী আন্দোলন, এই লং মার্চ হচ্ছে একটা প্রতীকী আন্দোলন। আমি তাই বলে এই আন্দোলনকারী কোনো বিশৃঙ্খলা করবে না, কারণ বিশৃঙ্খলায় বিশ্বাসী নয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশৃঙ্খলা শিক্ষা দেন নাই, দিয়েছেন, যখন বিশৃঙ্খলা শিক্ষা দেন নাই তার মান সম্মানে আঘাত আসে এমন কোন কর্মকাণ্ড আন্দোলনের নামে আমরা করব না। আমরা প্রতীকী আন্দোলন হিসেবে আমি আহ্বান রাখবো
অংশগ্রহণকারীদেরকে আহ্বান রাখবো, অনুরোধ করব যে এই লং মার্চ এটা হচ্ছে প্রতীকী লং মার্চ, আমরা আমাদের প্রতীকী ও আন্দোলনের মাধ্যমে লং মার্চের মাধ্যমে ভারত সরকারকে সাবধান করে দিতে চাই যে আপনারা অবিলম্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে আমরা আমাদের আন্দোলন আমরা শান্তি পাবো, মুসলমানরা শান্তি পাবে। তাই এই আন্দোলনের মাধ্যমে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আমরা আমি অনুরোধ করব আয়োজকদের বৃন্দে যে আপনারা আলীনগর পর্যন্ত যাবেন না, আপনারা এই প্রতীকী মিছিল নিয়ে ঢিলের পার বা আলীনগর গজবাগ পর্যন্ত গিয়ে সেইখানে আপনাদের প্রতিবাদ জানিয়ে আসবেন। কারণ আজকে এই আন্দোলনের সুযোগ নিয়ে এই এই হটকার আমাদের কোন হটকারিতার ভূমিকার সুযোগ নিয়ে দুষ্কৃতিকারা সেই সুযোগ গ্রহণ করে আমাদের আন্দোলনকে নস্যাত করে দিতে চায়, তাই সেদিকে আমাদেরকে সাবধান হতে চায় হতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি একটি কথা বলবো যে এদেশের প্রধানমন্ত্রী একজন মুসলমান, এদেশের সংসদ সদস্যরা যারাই আছেন এখন তারাও অধিকাংশ মুসলমান, কিন্তু দুঃখের সাথে আমরা দেখি এই সংসদ চল অধিবেশন চলছে, আমাদের প্রিয় নবীর মান সম্মানের উপর আঘাত এসেছে, আমরা আমাদের রক্তক্ষরণ হচ্ছে, তারা কোনো আজ পর্যন্ত কোনো প্রস্তাব গ্রহণ করতে পারেন নাই। আমি অনুরোধ রাখবো, আহ্বান রাখবো এই সমাবেশের মাধ্যমে এই চলতি অধিবেশনে তাতে এর বিরুদ্ধে একটি প্রস্তাব গ্রহণ করা হয় এবং ভারতকে একটি কড়া প্রতিবাদ দিবি, যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ক্ষমতা আছেন তিনি ভারতের দূতাবাস হাই কমিশনারকে ডেকে বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে যাতে একটি কড়া প্রতিবাদ দেন। আমরা এই আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হবে প্রকৃত মুসলমানকে, প্রকৃত নবী প্রেমিককে। আসুন আজকের এই আন্দোলনের মাধ্যমে, বৃহত্তর আন্দোলনের মাধ্যমে মুসলিম শক্তি ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে এই পৃথিবীতে মুসলিমরা শাসন করবে এই আশাবাদ ব্যক্ত করে এই আন্দোলনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে।